বন্যার মধ্যেই জন্ম নেয়া ফুটফুটে শিশুকে উদ্ধার করল র্যাবের হেলিকপ্টার শুক্রবার সকালে ফেনীতে একটি স্কুল ভবনের আশ্রয় কেন্দ্র থেকে মা ও শিশুকে উদ্ধার করে কুমিল্লা সেরা হাসপাতালে নেয় র্যাব সদস্যরা অন্য বাহিনীর মতো র্যাবের হেলিকপ্টার দিয়ে দিনভর চলেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ফেনীর বন্যা দুর্গত এলাকার র্যাব সদস্যদের সাথে ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম ফ্যামিলি আর ব্লেন্ডে ফেনীর পরশুরামে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল স্কুলঘরে জন্ম নেয় ফুটফুটে শিশুটি তারপরও পরিবারের নেই উচ্ছ্বাস আনন্দ কারণ চারিদিকে থৈ থৈ পানি খবর পেয়ে হেলিকপ্টার নিয়ে নবজাতক সহ অসুস্থ মাকে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে ভর্তি করে র্যাব সদস্যরা শুক্রবার এরকম দুই নবজাতককে উদ্ধার করেছে র্যাব পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি দিনভর চলে ত্রাণ কার্যক্রম ফেনী নোয়াখালী কুমিল্লার বিভিন্ন জায়গায় শত শত প্যাকেট শুকনো খাবার ওষুধ স্যালাইন ফেলা হয় হেলিকপ্টার থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় একটা হেলিকপ্টারে দেখা পেলে ছাদে ছুটে যাচ্ছেন শত শত মানুষ উদ্ধার ও ত্রাণের প্রত্যাশায় উড়াচ্ছেন লাল কাপড় আমরা এই মুহূর্তে আছি ফেনীর পরশুরাম উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাটে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে এবং প্রত্যেকটা ভবনের প্রতিটা ভবনের সামনে এসে মসজিদ ভবন রয়েছে স্কুল ভবন রয়েছে সেই ভবনের ছাদের উপরে শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছে আসলে এই মানবেতর পরিস্থিতি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমরা আজকে চেষ্টা করেছি আমাদের হেলিকপ্টার দ্বারা যতটুকু সম্ভব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এছাড়াও কোথাও কোনো ক্রিটিক্যাল কেউ পেশেন্ট থেকে থাকে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করেছি আকাশ থেকে দেখলে বন্যার ভয়াবহ চিত্র ভেসে উঠছে সবচেয়ে বেশি কোনটি আবাসিক এলাকা কোনটা নদী বা খাল বা কোনটা রাস্তা একদম বোঝার উপায় নেই তাই হেলিকপ্টার দিয়ে কাউকে উদ্ধার করাও বেশ কষ্টসাধ্য হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করারও কোনো জায়গা নাই সো আমাদেরকে ওখানে আকাশ হোভার করা অবস্থাতেই তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে হচ্ছে সো এটা মেইন চ্যালেঞ্জটা হচ্ছে সবার মধ্যে আমাদের এই ত্রাণ সামগ্রীটা পৌঁছানো দিনভর র্যাবের দুটি হেলিকপ্টারে ত্রাণ কার্যক্রম চালানো হয় বন্যা এবং তৎপরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা মনিরুল ইসলাম যমুনা নিউজ ফেনী